নমস্কার বন্ধুরা, সোনার হিসেবে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আজ আমি তোমাদের শাপলার রেসিপি কি করে করতে হয় সেটাই আমি দেখাবো। এখানে দেখতে পাচ্ছ আমি শাপলা নিয়ে নিয়েছি, এখানে আমি দু বান্ডিল মতন শাপলা নিয়েছি। তাহলে এবার শাপলা কি করে ছাড়াতে হয় সেটা আগে আমি দেখাই। আচ্ছা, যখন তোমরা বাজার থেকে শাপলা আনবে সেটাই কিন্তু ভালো করে একবার ধুয়ে নেবে। আমি বালতিতে জল ফেলে সেই শাপলাগুলো তার মধ্যে ডুবিয়ে একবার কিন্তু ধুয়ে নিয়েছি। তাহলে চলো শাপলা কী করে আমি ছাড়াবো সেটা দেখে নেওয়া যাক। এই রান্নাটি কিন্তু ভীষণ সহজ, আর শাপলা ছাড়ানোও কিন্তু ভীষণ। এই যে দেখো শাপলা, এটা কেরম করে নেবে, এই এরম করে, এই যে এমনি করে এটাকে ধরে এমনি করে টানবে, ব্যাস খুব সহজ। এইভাবে ধরবে টানবে, তোমরা চাইলে এরম করে ছুরি দিয়ে এমনি করে নিয়ে টানতে পারো। আমি এটা হাতে করেই ছাড়াই, আমার অসুবিধা হয় না। এই যে দেখো টানবে, এবার এই যে 1.5 ইঞ্চ মতো নিয়ে আমি একটা একটা করে পিস করব। খুব ছোট করবে না, ছোট করলে এটা গলে যায় রান্নায়। তোমরা তো দেখে নিলে আমি শাপলা কিভাবে ছাড়াই, তাহলে চলো এবার দেখে নেওয়া যাক আমার শাপলা তরকারিটা রান্না করতে কি কি লাগে। আচ্ছা, আরেকটা কথা আমি তোমাদের বলি, আজকে কিন্তু আমি শাপলাটা শুধু করব না, এটা আমি চিংড়ি মাছ দিয়ে করব। তাহলে চলো দেখে নেওয়া যাক কি কি লাগে। এই যে এখানে হচ্ছে আমার সেই ছাড়ানো শাপলা, দুয়াটি ছাড়ানো শাপলা, যেটা আমি তোমাদেরকে একটু আগে ছাড়িয়ে দেখালাম। এখানে এই শাপলার তরকারিটা করার জন্য যেটা মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে এটা, চিংড়ি মাছ। এখানে কিন্তু আমি 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, আর এইগুলো সব দেখে নাও তোমরা, এই সাইজের একটু মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি। এইগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে নুন, এখানে হলুদ, এখানে এবার এই একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর এই একটা এমনি সাইজের টমেটোকে এখানে কুচি করে নিয়েছি। নিয়েছি দুটো শুকনো লঙ্কা। এবার আমি যে এখানে বাটাটা বানিয়েছি কি কি দিয়ে বানিয়েছি বলতো, তাহলে দেখে নেওয়া যাক কি কি দিয়ে বানিয়েছি। দেখালাম তোমাদের এই দুটো শুকনো লঙ্কা, 5 কোয়া রসুন, এই 5 কোয়া রসুনই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি, আর এখানে 2 চা চামচ, 2 চা চামচ জিরে, গোটা জিরে, আর নিয়েছি সর্ষের তেল। দেখিয়ে দিলাম এখানে সব উপকরণ কি কি নিয়েছি, এইগুলো দিয়েই আমি আজকে রান্না। আমি এখানে কড়াইটা গরম করে নিয়েছি, এবার এই সর্ষের তেলটা আমি অল্প দেব। কেন অল্প দিলাম, গোটাটা কেন দিলাম, আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। এই যে এখানে যে চিংড়ি মাছগুলো আমি নিয়েছি সেইগুলো আগে এই তেলে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এই তেলে একে একে করে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি লাল করে ভাজবে না, হালকা ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলো আমি এখানে ভেজে তুলে নিয়েছি। এবার আমি কিন্তু চিংড়ি মাছের সাথে তেলটাও যতটুকু ছিল তুলে নিয়েছি। এবার কড়াইতে আমি আবার বাকি তেলটুকু দেব, আর এই তেলেই আমি গোটা রান্নাটা করব। আমি এখানে 4 টেবিল স্পুন সর্ষের তেল ব্যবহার করেছি রান্নায়। তেল গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব, দিয়ে কিছু ফোড়ন দেব। কি দেব, এই একটা গোটা শুকনো লঙ্কাকে দুভাবে পিস করে নেব, তারপর 1 টিস্পুন আমি এখানে সাদা জিরে সোমবার দিলাম গোটা, ফোড়নের গন্ধ বেরিয়ে এসেছে। এবার আমি
ওই একটা যে পেঁয়াজ দেখালাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে আমি এই পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এতে গোটা একটা টমেটো কুচি দিয়ে দেব। নুন দিলাম যাতে টমেটো গুলো নরম হয়ে যায়, ভাজতে ভাজতেই টমেটো দেখে নরম হয়ে যাবে। টমেটো গুলো এবার একটু ভেজে নিই। পেঁয়াজ আর টমেটো আমার ভাজা হয়ে গেছে, টমেটো অনেকটা গলেও গেছে। এবার আমি এখানে জিরে আর রসুন শুকনো লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটার মধ্যে অল্প একটু হলুদ, অল্প একটু নুন আর সামান্য 1 টেবিল স্পুন চিনি দিয়ে দেবো। শাপলার তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। আমি এখানে চিনি অ্যাড করলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। মশলাটাই ভালো করে কষিয়ে নেবো। এবার একটা কথা বলি, আমি কষাতে কষাতে একটা কথা বলে রাখি, এই যে শাপলার তরকারিটা আমি রান্না করছি, এটা যদি কচুর লতি হতো তাহলে কিন্তু আমি আগে লতিটাকে নুন আর হলুদ জলে ভাপিয়ে নিতাম, কিন্তু শাপলা এমনিতেই নরম, তাই আমার এটা কষিয়ে যদি আমি এটাকে কষাই এখন তাহলে কিন্তু, বা ফুটিয়ে যদি আগের থেকে রাখতাম তাহলে কিন্তু আমার শাপলা একেবারে গলে যেত। তাই মশলাটা যখন কষানো হয়ে যাবে তারপর এতে আমি এখানে পিস করে রাখা শাপলাগুলো দিয়ে দেবো। মশলা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে দেবো। মশলাটা কিন্তু আমি একটু হাই ফ্লেমেই কষিয়েছি। এবার এই কষানো মশলার মধ্যে শাপলাগুলো দিয়ে দেবো কেটে রাখা। শাপলাটা দেওয়ার পর একদম সামান্য আমি নুন দেব, কারণ নুন কিন্তু আমি ধাপে ধাপে অ্যাড করেছি, তাই বেশি নুন আমি দেব না। আর সামান্য হলুদ, দিয়ে শাপলাটা আমি ভালো করে নাড়িয়ে নেব। শাপলাটা আমার মশলার সাথে মেশানো হয়ে গেছে, আর আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে দেখব। দেখো শাপলাটা মজে এসেছে কিন্তু ঘেটে যায়নি। এই শাপলাটাই যদি আমি আগে ভেজে তারপর এটাকে মশলা দিয়ে কষাতাম তাহলে কিন্তু শাপলাটা পুরো ঘেটে যেত। এবার এর মধ্যে আমি এই ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। মিক্স করে নিলাম। গ্যাসের কিন্তু ফ্লেমটাকে এখনো অবধি আমি লোতেই রেখেছিলাম। এবার আরো 1.5 মিনিটের মতন আমি কড়াইটাকে ঢেকে দেবো, চিংড়ির ফ্লেভারটা যাতে এর মধ্যে ঢুকে যায় শাপলা। ঢাকাটা এবার খুলে দেখি, এবার জলটুকু আছে সেটা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে টানিয়ে নেব। এই রান্নাটা শেখা হচ্ছে আমার মায়ের কাছে, আমার মা জেঠিমারা এটা খুব ভালো বানাতো। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো।
তো বন্ধুরা, শাপলা চিংড়ি আমার রেডি। আমি যেভাবে বানালাম তোমরাও ঠিক এইভাবেই বানিও, বাড়িতে বানিয়ে সবাইকে খাইও, দেখো তোমাদেরও খুব ভালো লাগবে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, নিজের বন্ধু রিলেটিভ সবার সাথে শেয়ার করো, আমাকে কমেন্ট করে তো অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের সবার কাছে। আজকের মতো এইটুকুই, আবার অন্যদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হ্যাপি, অলওয়েজ স্মাইল, টাটা।